ঘনিয়ে আসছে নির্বাচনের দিনক্ষণ, দানা বাঁধছে নানা গুঞ্জন। শেষ পর্যন্ত কারা থাকবে নির্বাচনী মাঠে? সভাপতি পদে লড়ছেন দেশের অন্যতম সফল কোচ শফিকুল ইসলাম মানিক। তার ব্যাপারে গুঞ্জন, প্রার্থিতা প্রত্যাহার করতে পারেন শেষ সময়ে। তবে এদিন খোদ মানিক শোনালেন ভিন্ন কথা, বরং ব্যর্থতার দায় মাথায় নিয়ে নির্বাচনী মাঠ ছাড়তে বললেন বাদল রায় এবং কাজী সালাউদ্দিনকে। প্রত্যাশা নিয়ে আমি থাকব, এখন পর্যন্ত আমার সিদ্ধান্ত অটল। বিকজ আমি যাদের বিরুদ্ধে নির্বাচন করছি তারা 12 বছর ক্ষমতায় ছিলেন। আমি অনুরোধ করব তাদেরকে, বরং তারা যেন প্রত্যাহার করে জায়গাটা খালি করে দেন, কারণ তারা 12 বছরে ব্যর্থ হয়েছে। আমার যে স্ট্যান্ড, আমি 40 বছর এখানে কাজ করছি। সাধারণত আমার দায়িত্বটা সবসময় হেড হিসাবে কাজ করা, আমি কখনো মাঠ থেকে পালিয়ে যাইনি। নির্বাচনের আগে শোনা যায় পেশী শক্তির প্রয়োগ কিংবা রাজনৈতিক হস্তক্ষেপের ব্যাপারগুলো, এখন পর্যন্ত তেমন কিছুর আভাস পাননি প্রার্থীরা। সবাই জানে যে হয়তো আমি একদম নর্মাল ক্যান্ডিডেট, আমাকে চাপ দেওয়ার প্রশ্ন ওঠে না, বাট জাতি হয়তো আমাকে চায়। ভার্চুয়ালি এটা করাটা এতটা আছে কিনা, আমাদের সেই রকম মানে সিস্টেম ডেভেলপ করতে পারবে কিনা, সেটা হচ্ছে কিন্তু ডিপেন্ড করবে ফেডারেশনের উপর বা নির্বাচন কমিশনের উপর। এদিকে শেষ হয়েছে প্রার্থিতা যাচাই বাছাই। এদিন প্রধান নির্বাচন কমিশনার মেজবাউদ্দিনের নেতৃত্বে বাফুফে ভবনে মনোনয়নপত্রগুলো যাচাই বাছাই করেন তারা। তাছাড়াও এএফসি এবং ফিফা প্রতিনিধিরা কিভাবে নির্বাচন পর্যবেক্ষণ করবেন সে ব্যাপারেও ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তো কোনো আপত্তি কোনো তরফ থেকে ছিল না, এবং ফরমগুলোতেও আমরা কোনো সমস্যা বা কোনো ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করিনি। মোট 49 জন প্রার্থী বিভিন্ন পদে মনোনয়নপত্রের সবগুলাই বৈধ বলে ঘোষণা করা হয়েছে। দে আর প্রেজেন্ট ভার্চুয়ালি, এটা ওনারা যেহেতু চেয়েছেন ওনারা ভার্চুয়ালি থাকবেন, সুতরাং ওনাদের এই সিদ্ধান্তকে আমরা চ্যালেঞ্জ করতে পারি না। ওনারা বলছেন আমরা আসতে চেষ্টা করব, যদি না পারি উইল বি প্রেজেন্ট ভার্চুয়ালি। নির্বাচন চলাকালে করোনা ভাইরাসের বিষয়টি মাথায় রেখে সবাইকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। ভোটার যারা তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।